আজকে আমরা যে এআই ভিত্তিক জিপিটি প্ল্যাটফর্ম বা জি ব্রেন দেখলাম, এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণামূলক একটা কাজ। কারণ আমরা ইতিমধ্যে জেনেছি, জানি যে বর্তমানে এআই কিন্তু সারা বিশ্বকে বলতে গেলে কাঁপিয়ে দিয়েছে। এআইকে আমি সাধারণত বলি এটা একটা দৈত্যের মতো আর কি। দৈত্য হলো এরকম, আলাদিনের যেমন দৈত্য, এই দৈত্যকে যা আদেশ করা হয় সে কিন্তু সেই কাজটা করে দেয়। কিন্তু আমি যদি আলাদিনের দৈত্যকে আদেশ করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু উল্টা আলাদিনের দৈত্য আমাকে খেয়ে ফেলতে পারে। ঠিক এআই হচ্ছে তাই, আমি যদি তাকে ব্যবহার করতে না জানি তাহলে কিন্তু সে আমার কাজ খেয়ে ফেলবে। তার কারণ হলো যে আমি যদি সেই পরিমাণ দক্ষতা অর্জন না করতে পারি তাহলে সে আমার যে দক্ষতা আছে সেটা সে রিপ্লেস করে ফেলবে। অতএব এআই এক ধরনের একটা মনস্টার বা একটা দৈত্য, একে ব্যবহার করতে হবে সঠিক পন্থায় এবং জানতে হবে, এবং সেই জন্য আমাকে ওই পরিমাণ দক্ষতা অর্জন করতে হবে। আর এর জন্য আমার দরকার হচ্ছে স্মার্ট বাংলাদেশের যে চারটি পিলার আছে, আমাদের চারটি পিলারের মধ্যে এক নম্বর হচ্ছে স্মার্ট সিটিজেন। স্মার্ট সিটিজেনের অন্যতম যেই বিষয়টি মানে গুণটা হচ্ছে আমাকে দক্ষ হতে হবে। সেটা যদি আমি না করতে পারি তাহলে কিন্তু আমার সমস্ত কাজ নিয়ে যাবে। এবং এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রিল্যান্সারদেরও কিন্তু অনেক, যারা অল্প দক্ষ সম্পন্ন, দক্ষতা সম্পন্ন, তাদের কিন্তু কাজ হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য আমাদের আরও বেশি দক্ষতা অর্জন করতে হবে। এবং এআইকে আমি আসলে প্রপার ব্যবহারটা কীভাবে করতে পারি, যদি এইটা আমি জানতে পারি তাহলে আমার দক্ষতা কিন্তু আমি আরও এনহ্যান্স করতে পারি, আরও অ্যাম্পলিফাই করতে পারি। এআই দিয়ে আমার যতটুকু দক্ষতা আছে আমি এটা ব্যবহার করলে আরও বেশি দক্ষতা সম্পন্ন হতে পারবো। এই জন্য এটাকে ব্যবহার জানতে হবে। তা আজকে আমরা যে জি ব্রেনটা দেখলাম, আমি এটা একটু ঢোকার চেষ্টা করেছি, হয়তো শুরু তো এই জন্য কিছুটা অতটা ইউজার ফ্রেন্ডলি না, হয়তো ভবিষ্যতে আরও ফ্রেন্ডলি হবে। আর আমার আর একটু, আমরা জানি যে বিসিসি কিন্তু নিজস্ব একটা এআই আমরা তৈরি করতে যাচ্ছি, স্যার জানেন যে বাংলা ভাষা যে সব সারি করছেন, আসলে আমরা যদি ওইটার সাথেও সংযোগ দিতে পারি এটা ভালো হবে। কারণ চ্যাট জিপিটি থেকে যখন আমি একটা এআই নিতাম, এপিআই আর কি, আমাকে কিন্তু তাকে টাকা দিতে হবে। কিন্তু আমার নিজস্ব যদি প্ল্যাটফর্ম থাকে, যদিও এই মুহূর্তে এটা রেডি না, তারপর ভবিষ্যতে এটার সাথে আমি ইন্টিগ্রেশন করলে এখানে আমি যদি ডাটা রাখি এবং এআই আমি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমার নতুন নতুন ডেটা তৈরি হবে এবং এই ডেটা আমার পরবর্তীতে ব্যবহার করা সহজ হবে। এই জন্য আমি সাজেশন দেবো যে ভবিষ্যতে এটার সাথে ইন্টিগ্রেশন করা যায়। আর ইউজার ফ্রেন্ডলি আরেকটা করতে হবে, যেমন চ্যাট জিপিটিকে কিন্তু আমি বাংলা ইংরেজি যে কোনো ভাষায় প্রশ্ন করলে তাৎক্ষণিক জবাব দিতে হবে। কিন্তু এখানে আমি একটু দেখলাম যে অনলি ইংলিশে আপনাকে প্রশ্ন করতে হবে। তাই শুধু ইংলিশে করলে আমার মনে হয় যে যারা ব্যবহারকারী সবার জন্য অতটা সহজ হবে না, কারণ আইদার তাকে গুগল ট্রান্সলেটার ইউজ করতে হবে অথবা তাকে ইংরেজি জানতে হবে। তো ইংরেজি তো সবাই সম্ভব হবে আসলে জানবে না, এই জন্য এটাকে যেন বাংলা ভাষায়ও ব্যবহার করতে পারি, বাংলা ভাষা ইনপুটটা সহজে দিতে পারি, এই জিনিসটা আমার পাওয়া দরকার।